আশে পাশে যদি কেউ আসে গ্রামের ছোটা আলোচনা করবো। গ্রামে যখন আমরা ক্ষতির উদ্বুদ্ধ হলেও স্থানান্তর করব, তখন কোন বিষয় কোন বিষয় কোনভাবে বিরত হবে এটা আমরা লক্ষ্য করবে। গ্রাম মিলের দুটি টাকা করে থাকে, একটি ডেবিট টাকা এবং অপরটি ক্রেডিট টাকা। ক্রেডিট ঘরে প্রত্যেক ডেবিট উদ্যোগগুলো আমরা নিব এবং গ্রামের ডেবিট ঘরে প্রত্যেক ডেবিট উদ্যোগগুলো নিব এবং গ্রামের ক্রেডিট ঘরে আমরা প্রত্যেক ক্রেডিট উদ্যোগগুলো নিব। এখন কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট এ সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই দরকার। যেমন মূলধন, মূলধন এই যে এই বিষয়টি এখানে গ্রামের ডেবিট কার্ডে যাবতীয় খরচ এবং সম্পত্তি বিশেষজ্ঞ নিবদ্ধ করতে হবে। ডেবিট কার্ডে যাবতীয় খরচ এবং সম্পত্তি বিশেষজ্ঞ নিবদ্ধ হবে এবং ক্রেডিট কার্ডের প্রতিষ্ঠান যাবতীয় আয় যায় মূলধন সংস্কৃতি এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এখন মূলধন 50,000 টাকা, এইটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায় বিশেষ, এটা গ্রামের ক্রেডিট করে বসাতে হবে। আর উত্তোলন, উত্তোলন এই বিষয়টি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, এটা ডেবিট করে বসাতে হবে। তোমাদের সবসময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ডেবিট কার্ডের খরচ এবং সম্পত্তি বলবে, ক্রেডিট কার্ডের যা আয় যায় নিজের সত্যি বলবে। তাহলে এই যে উত্তোলন, উত্তোলন এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, মালিক ব্যবসা থেকে অর্থ তুলে নিয়েছে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, এটা ডেবিট করে বসাতে হবে। আর ক্রয়, ক্রয় এটা ক্রয় হিসাব, ক্রয় 10,000 টাকা, এইটি এটি আমি ডেবিট করে বসাতে হবে যেহেতু বিষয়টি একটি খরচের বিষয়। আবার বিক্রয়, বিক্রয় এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি আয়ের বিষয়, আয়ের আয় মূলধন যদি ক্রেডিট করে বসে এখন এই বিক্রয় একটা আয়ের বিষয়, এটা ক্রেডিট করে বসাতে হবে। জমাদার বাকি পণ্য বিক্রয়ের দ্বারা এই জেনাদার সৃষ্টি হয়েছে, এই জেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, এই বিষয়টি এই বিষয়টি গ্রামীণের ডেবিট করে বসাতে হবে। অপরপক্ষে পাওনাদার বাকিতে ক্রয়ের ফলে এই পাওনাটার সৃষ্টি হয়েছে, এই এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায়, এইটা কাকে পরিশোধ করা হয়নি, এই পাওনাদার এটা ব্যবসা প্রতিষ্ঠানের দায় বিশেষ, সেজন্য এই পাওনাদারকে ক্রেডিট করে টাকা দেখাতে হবে। আচ্ছা ব্যাংক জমা, ব্যাংক জমা ব্যাংকে টাকা জমা রাখা হয়েছে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, ডেবিট করে বসাতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, ব্যাংক ঋণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায় বিশেষ, এটা গ্রামীণের ক্রেডিট করে বসাতে হবে। যদি ব্যাংক উদ্বৃত্ত লেখা থাকে তাহলে ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত যদি 31/12 আর সালে উল্লেখ থাকে তাহলে এটা সম্পদ। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে প্রামিক নগদ হবে এবং ব্যাংক জমা এবং সম্পদ উৎপন্ন এই বিষয়গুলো গ্রামীণ অন্তর্ভুক্ত হবে না। প্রাথমিক নগদহীন, প্রাথমিক ব্যাংক জমা এবং সম্পূর্ণ উৎপন্ন গ্রামীণ অন্তর্ভুক্ত হবে না, এর বিষয়ে এর প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।